নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোজ রোজ একই রকম সংসারের কাজ করতে কিন্তু আমাদের কারোই ভালো লাগে না, তাই রোজকারের কাজগুলোকে যদি আমরা একটু ছোট ছোট বুদ্ধি খাটিয়ে করতে পারি, কাজগুলো যেরকম সহজ হয়ে যাবে, সেই সঙ্গে কিন্তু নিজেদের জন্য আমরা কিছুটা সময় বের করতে পারবো, সংসারের খরচাটাও অনেকটাই কমিয়ে ফেলতে পারবো। এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি টিপসগুলি তোমাদের কাজে লাগবে। চলো তাহলে দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের ক্রিমগুলো যে আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় ক্রিমগুলো যখন একেবারে শেষ হয়ে যায় তখন আমরা ভাবি যে এর ভেতরে আর নেই, দেখো এরকম হয়ে গেলে আমরা এটাকে ফেলে দিই, কারণ চেপে চুপেও বের করা যায় না ক্রিমটা। বন্ধুরা, এইরকম ধরনের ক্রিমের প্যাকেট হয়ে গেলেও এর ভেতরে কিন্তু বেশ কিছুটা ক্রিম থেকে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো চিরুনি থাকে না, চিরুনি দিয়ে দেখো ক্রিমের নিচটা দিয়ে এইভাবে যদি আমরা টানতে থাকি, নিচে যতটা ক্রিম আছে খুব সহজেই ওপরের দিকে উঠে আসে। এর ফলে আমরা কিন্তু সেই ক্রিমটাকেও আরও 5 থেকে 7 দিন ইউজ করতে পারি। তাই তোমরাও ফেলে দেওয়ার আগে এই ধরনের ক্রিম হোক বা যে কোনো কিছু, এইভাবে যদি তোমরা চিরুনি দিয়ে একটুখানি টান দিয়ে দাও, তারপরে নিচের দিকে এইভাবে গুটিয়ে আসবে, দেখবে নিচে যতটা ক্রিম আছে তোমরা খুব সহজে বের করতে পারবে, এমনকি আরও বেশ কিছুদিন ইউজও করতে পারবে। আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে লাগবে। শুধু ক্রিম নয় বন্ধুরা, আমরা যে টুথপেস্টগুলো ইউজ করি না, টুথপেস্টগুলো যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু অনেকেই আছে ফেলে দিই, কিন্তু এই টুথপেস্টটার মধ্যেও যদি এইভাবে আমরা চিরুনি দিয়ে একটু নিচের দিক দিয়ে চাপ দিয়ে টানতে থাকি, দেখো বেশ কিছুটা পরিমাণ টুথপেস্ট কিন্তু একইভাবে আমাদের বেরিয়ে আসবে এবং আরও কিছুদিন চলবে। এতে কিন্তু আমাদের সংসারের খরচাটা অনেকটাই কম হবে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের আয়রন বা ইস্ত্রিগুলো আমরা ব্যবহার করি বন্ধুরা, এর যে তারটা থাকে না, দেখো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতেও বাজে লাগে, আর এতে কিন্তু অগোছালোও মনে হয় ঘরটা। আর আমরা তাহলে কিভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, একটি কাটা ক্লিপের সাহায্যে। এখানে আমি একটি পুরনো কাটা ক্লিপ নিয়ে নিয়েছি। এই ধরনের পুরনো কাটা ক্লিপ কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এটাকে কিভাবে ব্যবহার করব, সবার প্রথমে যে আয়রনের তারটা আছে না, তারটাকে এইভাবে ছোট ছোট করে আমি ভাঁজ করে নিচ্ছি, দেখো। তারপর আয়রনের ওপরে এইভাবে রেখে নেব। তারপর যে কাটা ক্লিপটা আছে, কাটা ক্লিপটা দিয়ে এইভাবে তারটাকে আয়রনের সঙ্গে দেখো আমি সেট করে নিচ্ছি। এটা দেখতেও সুন্দর লাগে আর তারটাও কিন্তু আয়রনের খুব সুন্দরভাবে গোছানো থাকে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমাদের বাড়িতে এরকম ধরনের কোনো পাত্র থাকে যার মধ্যে আমরা হয়তো কোনো চামচ রাখি, দেখা যায় পাত্রটার ভেতরে বারবার চামচটা পড়ে যায়। আর যদি কোনো খাবার থাকে তখন কিন্তু আমাদের খাবারের মাঝখান থেকে হাত ঢুকিয়ে এইভাবে চামচটাকে তুলতে লাগে, হাতের মধ্যে অনেক সময় নোংরাও থাকে, আর সবার মাঝখানে যদি এই কাজটি করতে হয় খুবই লজ্জার একটা ব্যাপার হয় বাড়িতে যদি কোনো গেস্ট আসে। তাই আমরা কিভাবে চামচটাকে রাখতে পারি যাতে আমাদের পাত্রের মধ্যে পড়ে যাবে না, এমন কি বাড়িতে যে জামা কাপড়ের এই ধরনের ক্লিপগুলো থাকে না, এখানে একটি ক্লিপ নিয়ে নিয়েছি। এবার এই ক্লিপটাকে কিভাবে ইউজ করব, যে চামচের হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটার মধ্যে এইভাবে আমি ক্লিপটাকে লাগিয়ে নিলাম। এইভাবে যদি ক্লিপটাকে লাগিয়ে নিই, আমাদের যত ছোট চামচই হোক না কেন আর যত বড় পাত্রই হোক না কেন, কিছুতেই কিন্তু নড়াচড়া লাগলেও কিন্তু চামচটা পাত্রের মধ্যে পড়ে যাবে না। এর ফলে কিন্তু আমাদের বারবার খাবারের মধ্যে থেকে চামচটাকে তুলতে লাগবে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো, আশা করছি টিপস তোমাদেরও কাজে আসবে। এরকমভাবেও রাখতে পারো কিংবা এরকম নর্মালভাবেও তোমরা রাখতে পারো। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। এরকম ধরনের ব্যাগ কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি, অনেক সময় কোথাও ঘুরতে যাই কিংবা যারা রেগুলার অফিসে যাতায়াত করে তারা তো অবশ্যই জলের বোতল সবসময় আমরা ক্যারি করে থাকি, কিন্তু এই ধরনের ব্যাগের মধ্যে অনেক সময় জলের বোতল রাখলে একটি সমস্যা হয়। ব্যাগটা নড়াচড়ার কারণে দেখা যায় জলের বোতলটা এইভাবে ব্যাগের মধ্যে পড়ে যায়, আর জল দেখা যায় অনেক সময় বোতল থেকে লিক করে ব্যাগের মধ্যে থাকা জিনিসপত্র পুরো কিন্তু ভিজে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। তাই কিভাবে জলের বোতল ব্যাগের মধ্যে নিলে এরকম কোনো সমস্যা হবে না, তারই একটি টিপস আমি শেয়ার করছি। এখানে দেখো বন্ধুরা, আমি নিয়ে নেব রাবার ব্যান্ড। আমাদের বাড়িতে যে এই ধরনের রাবার ব্যান্ড থাকে না, রাবার ব্যান্ড আর একটি সেফটি পিন, এখানে বোতলের মধ্যে আমি এইভাবে রাবার ব্যান্ডটাকে আটকে নিচ্ছি, দেখো। এটা তোমরা চাইলে কিন্তু এই যে ব্যাগ আছে ব্যাগের সঙ্গেও সেট করে নিতে পারো। এবার সেফটি পিন আর রাবার ব্যান্ডটাকে এইভাবে ব্যাগের মধ্যে আমি আটকে নেব, যখন জল খাওয়ার প্রয়োজন হবে তখন খুব সহজে রাবার ব্যান্ড থেকে বোতলটাকে বের করে নেব, আবার জল খাওয়া হয়ে গেলে রাবার ব্যান্ডের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। এইভাবে যদি নিয়ে যাই বোতল, যতই নড়াচড়া করা হোক না কেন, ব্যাগটা করুক না কেন, কিছুতেই কিন্তু আমাদের জলের বোতল কাত হয়ে পড়বে না, এমনকি ব্যাগের জিনিসপত্র ভিজে যাবে না। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো,
আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই। আমরা অনেক সময় হয় এরকমভাবে দেখো, কোথাও হয়তো মেঝের মধ্যে আমরা যে আমাদের মোমবাতিগুলো হয় মোমবাতিগুলোকে রেখে দিই, কিন্তু এইভাবে মেঝের মধ্যে মোমবাতি রাখলে একটি সমস্যা হয়, মোমবাতিটাকে আমরা এখানে ওখানে নিয়ে যেতে পারি না, আবার মোমটা যে গলে যায়, মোমটা গলে গিয়ে দেখা যায় মেঝে হোক কিচেন স্ল্যাব হোক সেখানে পড়তে শুরু করে, যেটা আবার আমাদের পরে অনেকটা সময় ব্যয় করে পরিষ্কার করতে লাগে। তাই আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি এরকম পুরনো মাটির প্রদীপ কিন্তু থাকে। মাটির প্রদীপের মধ্যে যদি এইভাবে মোমবাতিটাকে আমরা বসিয়ে নিই, তাহলে কিন্তু দেখো খুব সহজেই মোমবাতিটাকে আমরা এখানে ওখানে যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যেতে পারবো, আর মোমটা গলে গলে কিন্তু এই প্রদীপের মধ্যেই পড়বে, তাই আমাদের মেঝেটা বা যেখানে রাখবো সেখানটায় কিন্তু নষ্ট হবে না বা নোংরা হবে না। টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই। নেল পালিশ কিন্তু আমরা প্রত্যেক মহিলারাই পরতে ভীষণ পছন্দ করি, কিন্তু নেল পালিশ পরার সময় অনেক সময় হয় নখের সাইডের যে চামড়াগুলো থাকে সেই চামড়ায় লেগে যায়, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে, অনেক সময় তুলো দিয়ে আবার পরিষ্কার করতে লাগে, এতে কাঁচটা আরও বেড়ে যায়। কিন্তু আমাদের বাড়িতে যে জামা কাপড় মেলায় ক্লিপগুলো থাকে না, এই ক্লিপগুলো নখের মধ্যে এইভাবে লাগিয়ে নিয়ে যদি আমরা নেল পালিশটা পরি, তাহলে কিন্তু আমাদের যে নখের সাইডের চামড়াটা একেবারে টান টান থাকবে, আর সেই জায়গায় কিন্তু কখনোই নেল পালিশটা লাগবে না। দেখো আমি তোমাদের পরিয়েও দেখাচ্ছি কত সুন্দরভাবে নেল পালিশটা আমরা করতে পারছি, তুলো দিয়ে সাইডের অংশ আমাদের মোছার কোনো প্রয়োজনও পড়বে না, সময়টাও আমাদের ব্যয় হবে না। আর এইভাবে যদি আমরা নেল পালিশটা পরি না, নখে নেল পালিশটা খুব সুন্দরভাবেও কিন্তু পরা হবে, অল্প সময়ের মধ্যে আমাদের নেল পালিশটা পরা হয়ে যাবে। তাহলে এই টিপসটি তোমাদের কিরকম লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে একটি লাইক করো। দেখো সবগুলো নখেই কিন্তু আমি একইভাবে নেল পালিশটা পরে নিলাম, আমি কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করি যখনই আমি নখে নেল পালিশ পরি, এইভাবে ক্লিপ লাগিয়ে নিই। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমাদের বাড়িতে অনেক সময় হয় এরকম চিপসের প্যাকেট কিংবা যে কোনো চানাচুর বা নিমকির প্যাকেট, এরকম প্যাকেট থাকে যেগুলো কিছুটা খাওয়ার পর সেই জিনিসটা কিন্তু ভেতরে থেকে যায়, আর এইভাবে যদি মুড়িয়ে আমরা গার্ডার দিয়েও রাখি না কেন, দেখা যায় ভেতরের জিনিসটা চিপস হোক বা যে কোনো জিনিস নরম হয়ে যায়, সেটা পরে খেতে ভালো লাগে না। তাই এটাকে কিভাবে সিল করে নিতে পারি, এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি মোমবাতি, মোমবাতিটাকে জ্বালিয়ে নেওয়ার পর মোমবাতির ওপরে এইভাবে আমি প্যাকেটের যে অংশটা ছেঁড়া রয়েছে এইভাবে একটুখানি আগুনের সামনে ধরে এইভাবে হাতের সাহায্যে একটু টেনে দিচ্ছি, তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে, তোমরা এই কাজটি চিরুনি দিয়েও করতে পারো, সঙ্গে সঙ্গে প্যাকেটটি আমাদের সিল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, আর কোনো রকম কিন্তু হাওয়া বাতাস এর ভেতরে ঢুকবে না, প্যাকেটের মধ্যে থাকা জিনিসটা একেবারে মুচমুচে থাকবে, খেতেও ভালো লাগবে। এই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা অনেক সময় নেল পালিশ পরার পর দেখা যায় আমরা মহিলারা কিন্তু সংসারের কাজে লেগে যাই, কিন্তু নেল পালিশ পরার সঙ্গে সঙ্গে সংসারের কাজ করতে গেলে নেল পালিশটা একেবারে দেখা যায় নষ্ট হয়ে যায়, কারণ কাজ করতে গেলে নেল পালিশটা ঠিক মতো শুকায় না, নেল পালিশ শুকাতে গেলে অনেকটা সময় লাগে। তাই নেল পালিশ পরার সঙ্গে সঙ্গে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই তোমরা শুকিয়ে নিতে পারবে। এর জন্য যেটা করতে হবে, একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, নেল পালিশ পরার সঙ্গে সঙ্গেই তোমরা যদি একটি জলের পাত্রের মধ্যে হাতের আঙুলগুলো ডুবিয়ে রাখো 10 সেকেন্ড মতো, দেখবে তোমাদের সঙ্গে সঙ্গে নেল পালিশটা শুকিয়ে যাবে। যেটা দেখো আমি কিন্তু এক্ষুনি নেল পালিশটা পরলাম, পরার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এই হাতটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, নেল পালিশটা পুরোপুরি আমার শুকনো হয়ে গেছে।